একটি চমৎকার সম্মেলন সম্পর্কে আমরা জানাতে চাই, যেটি আগামী 22 থেকে 24 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে, যার নাম দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন। আর এই বিষয়ে জানতেই কিন্তু একজন সম্মানিত অতিথি আজকে আমাদের সাথে আছেন। একদম, আমরা একটু স্যারের সাথে একটু আলাপ করিয়ে দিতে চাই আপনাদেরকে এই পর্যায়ে। ডক্টর ইকবাল আনোয়ার আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন, যিনি একজন বিজ্ঞানী এবং প্রকল্প পরিচালক হিসেবে আইসিডিডিআরবিতে তিনি রয়েছেন, এবং এই সম্পর্কেই কিন্তু, অর্থাৎ যে আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন, সে সম্পর্কেই আমরা শুরুতে স্যারের কাছ থেকে জানবো। স্যার, শুভ সকাল জানাচ্ছি সবার আগে, এবং একই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ব্যস্ততম সকালের প্রথম অংশ আপনি আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হলেন। নিশ্চয়ই আমরা অনেক কিছু জানার সুযোগ পাবো। আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি, আপনাদেরকেও ধন্যবাদ এই সকালে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবার আগে আলোচনায় তো যাবই, বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, সবার আগে স্যার জানতে চাই আপনার কাছে যে আপনার প্রতিদিনের সকালটা কিভাবে শুরু হয়। সকালবেলা, খুব সকালবেলায় আমি উঠি, আমি 5:45 দিকে উঠে পড়ি। উঠে আমি হাত মুখ ধুয়ে একটা ট্রাউজার পরে আমি হাঁটতে বেরোই। হাঁটতে বেরোই আমি প্রায় 7:10 আমি বাসায় ফিরে আসি। পারলে আমি একটু পেঁপে, কলা, ধানমন্ডি এলাকায় লেকের পাশে অনেক কিছু ফ্রেশ ফ্রুটস, মাছ, এগুলো কিনে নিয়ে আসি। গোসল করে আমি 7:30-7:40 ভেতরে আমি বাসা থেকে বেরিয়ে পড়ি, কর্মক্ষেত্রে চলে যাই। আমি 8:30-8:40 দিকে আমি আমার কর্মস্থলে উপস্থিত হয়ে যাই। এইভাবে আমার দিনটা শুরু হয়। প্রকৃতির সাথে করে কিন্তু স্যার দিন স্যার আমাদেরও তাই, আমরা প্রকৃতি দেখতে দেখতে, সকাল দেখতে দেখতে আমরা অফিসে চলে আসি এবং খুব ব্যস্ততা সম্পর্কে, আমাদের ব্যস্ততায় আমরা প্রবেশ করি। স্যার, একটা সম্মেলনের কথা বললাম, 22 থেকে 24, 3 দিন ব্যাপী সম্মেলনে যখন আমি একটা বর্ণনা দিলাম, তখনই আমি খুব আশাবাদী হয়ে উঠলাম, কারণ মানে এই সম্মেলনের শিরোনামই বোঝা যাচ্ছে যে এটা খুব শুভ একটা বিষয় এবং এর থেকে আমরা অনেক কিছু পেতে যাচ্ছি। স্যার, সবার আগে একটু আপনার কাছ থেকে সংক্ষেপে সেই সম্মেলনটি সম্পর্কে জানতে চাইছি। সম্মেলন সম্পর্কে বলার আগে আমি একটু বাংলাদেশের অবস্থা, যেটা একটু আগে আপনারা বলছিলেন যে আমাদের 50 বছর আগে আমাদের যে অবস্থা ছিল, আজকে আমাদের সার্বিকভাবে সেই অবস্থা না, কিন্তু অনেক ক্ষেত্রে উন্নয়নটা আপনারা দেখতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে উন্নয়নটা কিন্তু দেখা যায় না। যেমন আমি যখন মেডিকেল কলেজের ছাত্র ছিলাম, তখন মাতৃমৃত্যুর হার ছিল 800। আচ্ছা, 1,00,000 বাচ্চা জন্ম দিতে যে 800 মা মারা যেত, এখন কিন্তু এটি নেমে এসেছে 170-এ। আচ্ছা, আগে 140 জন মা মারা যেত 1,000টা বাচ্চা জন্ম দিতে যে, 75 সালে, এখন এটা কিন্তু 30-এর কোঠায় নেমে এসেছে। তা আমাদের প্রভূত উন্নতি হয়েছে, আমরা স্বাস্থ্যক্ষেত্রে যতটা উন্নতি করতে পেরেছি এর পেছনে কিন্তু, যেটা বললেন স্বাস্থ্যকর্মী, এদের বিরাট একটা অবদান আছে। এই স্বাস্থ্যকর্মীরা আমাদের বিভিন্নভাবে কাজে লেগেছে, যাদের বয়স 50-এর উপরে তাদের হাতে দেখবেন একটা টিকার দাগ আছে, স্মল পক্সের জন্য এই টিকাটা প্রত্যেকটা মানুষকে দেওয়া হতো। 77 সালে আমরা এই স্মল পক্সটাকে সারা পৃথিবীর থেকে ইরাডিকেট করতে পেরেছি। পরবর্তীতে এই দেশে প্রচুর লোক, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত ডায়রিয়ায়, এখন কিন্তু এই বাংলাদেশের আইসিডিডিআরবি একটা সহজ একটা জিনিস আবিষ্কার করেছে গত শতকে, একটা অন্যতম উদ্ভাবনী, সেটা হচ্ছে আপনারা যেটাকে বলেন খাবার স্যালাইন, ওরাল রিহাইড্রেশন সল্ট। ঠিক তেমনি এই স্বাস্থ্যকর্মীরা এই ওরাল রিহাইড্রেশন সল্টটা বাড়িতে কীভাবে তৈরি করতে হয় এটা জনগণকে শিখিয়েছে। এখন কিন্তু ডায়রিয়া আছে খুব কম, অ্যাট দ্য সেম টাইম আপনার ডায়রিয়া কোনো রোগী এখন আর মারা যায় না। ঠিক তেমনি সারা দেশে আগে প্রচুর ম্যালেরিয়া ছিল, এই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যেয়ে তাদের রক্ত কালেক্ট করতো, এসিডি করতো, পিসিডি করতো, স্প্রে করতো, তাতে করে এখন প্লেন ল্যান্ডে কিন্তু এখন ম্যালেরিয়া নেই। ঠিক তেমনি পরবর্তীতে আপনারা জানেন যে বাংলাদেশে টিকা দান একটা প্রকল্প, এই টিকা দানকারী কিন্তু একজন স্বাস্থ্যকর্মী। আপনি যদি মায়ের স্বাস্থ্যসেবার কথা বলেন, অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, এটা কে দিয়ে থাকে? তিনিও একজন স্বাস্থ্যকর্মী। এতক্ষণ যা বললাম যে যা আমরা যা অর্জন করেছি এর পিছনে স্বাস্থ্যকর্মীদের বিরাট একটা অবদান আছে, কিন্তু এখন আমাদের অবস্থাটা পাল্টেছে। আপনি যদি মৃত্যুর কারণ দেখেন, আগে অধিকাংশ মৃত্যুর কারণ ছিল এই সমস্ত কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক ব্যাধি, যেটা বললাম ডায়রিয়া, ম্যালেরিয়া, হুপিং কফ, ডিপথেরিয়া, টিটানাস,
এগুলো কিন্তু এই আমরা প্রিভেন্টিভ মেজার নিয়ে আমরা এগুলো কন্ট্রোল করতে পেরেছি। এখনো যদি আপনি তথ্যের দিকে তাকান, এই দেশের অধিকাংশ মানুষ 70% মানুষ কিন্তু অসংক্রামক রোগে মারা যায়, যেমন হৃদরোগের প্রকোপ, হার্ট ফেলিওর, ডায়াবেটিস, ক্যান্সার, অ্যাক্সিডেন্ট, এর একটাও কিন্তু সংক্রামক না, প্রত্যেকটাই অসংক্রামক ব্যাধি। অসংক্রামক ব্যাধি একটা একটা করে যদি আপনি চিন্তা করেন, যে ডায়াবেটিস হলে এটি কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, আপনার সারা জীবন ওষুধ খেতে হবে, হাইপারটেনশনের ক্ষেত্রেও তাই, অথবা নিজেকেই কন্ট্রোল করতে হবে, নিজেকে। এর একমাত্র উপায় হচ্ছে এটা প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করতে হলে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, হাঁটতে হবে, সকালবেলা হাঁটা দরকার, যেটা বলছিলাম সবজি খেতে হবে, ফল খেতে হবে। আমাদের দেশে বিরাট আর একটা প্রবলেম হচ্ছে যে আমরা ফুড ফ্যাট, বাচ্চারা দেখেন মোটা হয়ে যাচ্ছে, এখন আমাদের নিউট্রিশনের ক্ষেত্রে ডাবল বার্ডেন, গ্রামের লোক অপুষ্টিতে ভুগছে, শহরের বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইংরেজিতে বলে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, আমাদের লাইফ স্টাইল ভ্যারিয়েবলের উপরে কাজ করতে হবে। যারা অনেক দিন ধরে অনেক চেষ্টা করে বাংলাদেশ থেকে এই যে আগের যে প্রেক্ষাপট সেটা চেঞ্জ করে দিয়েছে, এখন আমরা অনেক স্বস্তির অনেক চমৎকার জায়গায় আছি, তাদের নিয়েই মূলত তাহলে এই সম্মেলনটা হতে যাচ্ছে। ঠিক, সেখানে মূল থিমটা ছিল যে ইউনিভার্সাল হেলথ কভারেজ এন্ড কমিউনিটি হেলথ ওয়ার্কার। এবারে আমাদের থিমটা হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ এন্ড কমিউনিটি হেলথ ওয়ার্কার। অর্থাৎ আমরা কিভাবে এই স্বাস্থ্যকর্মীদের, আগে অনেক ক্ষেত্রে অনেক কাজ করেছে, এখন এই অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে তারা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তো এই সম্মেলনটা কিভাবে সাহায্য করছে বা কি কি কাজ করছেন? বা যেটা বলছিলাম, বাংলাদেশে না সারা পৃথিবীতেই কিন্তু এই কমিউনিটি হেলথ ওয়ার্কার্স তাদের অনেক অবদান। যেমন আমাদের দেশে আমরা বলছি যে ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, ইমিউনাইজেশন, এখানে তারা কাজ করেছে, কিন্তু অন্য কন্টেক্সটে কিন্তু এইচআইভি এইডস কন্ট্রোল অথবা ইবোলা কন্ট্রোল অথবা আপনার একটা রিফিউজি ক্যাম্পে কাজ করার জন্য তারা কিন্তু একটা উপযোগী কর্মী বাহিনী। আমরা এই সম্মেলনে সারা পৃথিবীর লোকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, দিস ইজ এ কনফারেন্স, উই ওয়েন্ট ফর ওপেন কল ফর অ্যাবস্ট্রাক্টস। আমরা 160টা গবেষণাপত্র পাই উপস্থাপনার জন্য, 160টা পাই, আমরা 160টা সিলেক্ট করি, 230টা সাবমিশন হয়, তার মধ্যে আমরা 160টা সিলেক্ট করেছি, 100টা হচ্ছে ফর ওরাল প্রেজেন্টেশন, আর 60টা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন। এটা কি শুধু যারা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন বা স্বাস্থ্যকর্মী শুধু তারাই, নাকি সবার জন্য? সবার জন্য, শুধু স্বাস্থ্যকর্মী না, স্বাস্থ্যকর্মী থাকবেন, স্বাস্থ্য নেতা থাকবেন, প্র্যাকটিশনার থাকবেন, পলিটিশিয়ান থাকবেন, রিসার্চার থাকবেন, একাডেমিশিয়ানস থাকবেন, সঙ্গে স্বাস্থ্যকর্মীও থাকবে। এবং প্রায় 40টা দেশ থেকে অংশগ্রহণ হচ্ছে, সারা পৃথিবীর লোকজন, WHO, UNICEF, UNFPA, গ্লোবাল লেভেল থেকে সব লিডাররা আসবে। আমরা যে কাজটা করব, বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে আমরা 4টে সাব থিমে ভাগ করেছি, একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, আর একটা হচ্ছে মানে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিতে কি কি এক্সপিরিয়েন্স আছে, আর একটা করেছি ইউনিভার্সাল হেলথ কভারেজ, আর একটা করেছি হেলথ ইন ইমার্জেন্সি সিচুয়েশন। এই ক্ষেত্রে, এই 4টে ক্ষেত্রে সারা পৃথিবীর কি কি এক্সপিরিয়েন্স আছে, এটি আমরা এখানে এই প্রেজেন্টেশনের মাধ্যমে, এই পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে এটা আমরা জানতে পারবো। এবং এরপর এরপরে আমরা চিন্তা করব যে কিভাবে আমরা, এতদিন তারা অনেক অবদান রেখেছে, যে অবদানটা রেখেছে মূলত কমিউনিকেবল ডিজিজের জন্য, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য, নিউট্রিশনের জন্য, এগুলো আগে প্রবলেম ছিল, কিন্তু এখনকার প্রবলেম তো নন কমিউনিকেবল ডিজিজ, যেটা বলছিলাম। এখন আমরা কর্মপন্থা উদ্ভাবনের চেষ্টা করব, কিভাবে এই স্বাস্থ্যকর্মীদেরকে নন কমিউনিকেবল ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, মেন্টাল ডিজিজ, ক্যান্সার, এগুলো কন্ট্রোল করার জন্য কিভাবে কাজে লাগানো যেতে পারে। আগেই বলেছি দুটো ওয়ে আছে, একটা হচ্ছে যে তারা জনগণকে সচেতন করতে পারে, ইংরেজিতে বলে হেলথ লিটারেসি,
মানুষকে সচেতন করলে তাহলে তারা আপনার মতো আমার মতো সকালবেলা হাঁটবে, তারা রিস্কি ফুড খাবে না, তারা সিগারেট খাবে না, তারা পান জর্দা খাবে না। এইগুলোই কিন্তু এই সহজ সিম্পল জিনিসগুলো সর্বব্যাপী যদি তারা ছড়িয়ে দিতে পারে তাহলে কিন্তু আমাদের আমাদের এইগুলো কন্ট্রোল করা যাবে। এবং এই লক্ষ্যে সারা পৃথিবীর সব মানুষ মিলেই কিন্তু একটা পরিকল্পনা থাকা প্রয়োজন যে আমরা এই এই জিনিসটা প্যাকেজটা আমরা সব জনগণের মাঝে শেয়ার করব। এটার একমাত্র বাহন হতে পারে, একটা বাহক হতে পারে, সেটা হচ্ছে কমিউনিটি হেলথ ওয়ার্কার। রাইট, এই আগামী দিনের কর্ম পরিকল্পনা প্রণয়নের জন্য শুধু বাংলাদেশে না, বাংলাদেশের মতো সারা পৃথিবীতেই কিন্তু এখন একটি সমস্যা। সেই কর্ম প্রণয়নের জন্য, সেটা আলোচনার জন্য এবং ভবিষ্যতের একটা দিক নির্দেশনার জন্য কিন্তু আমাদের এই আন্তর্জাতিক সম্মেলন। তাহলে আয়োজনটি কোথায় হতে যাচ্ছে স্যার? এটি হবে 22-24 নভেম্বর, মাত্র দুই তিন দিন বাকি। এটি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হবে। এবং আপনারা শুনে খুশি হবেন যে প্রায় 40টা দেশ থেকে, যাদের কথা বললাম, বিভিন্ন ক্যাটাগরির লোকজন আসবে। এখানে প্রচুর ছাত্রও জয়েন করবে এবং আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। এখন অবস্থাটা এরকম যে প্রত্যেকের কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় টাকা দিয়ে। এখন আমাদের কোনো ভ্যাকান্সি নেই, ফাঁকা নেই, অনেকেই দরখাস্ত করতেছে কিন্তু আমাদের ক্যাপাসিটি 500-500 বেশি আমরা নিতে পারতেছি না। তার যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের নীতি নির্ধারকরা, আমাদের রাজনীতিবিদরা, তাদের কাছ থেকেও কিন্তু আমরা প্রচুর সাড়া পাচ্ছি। তারাও এখানে অংশগ্রহণ করতেছে, তারা জানতে চায় এবং তারা এটা অনুধাবন করেছে যে বাংলাদেশের এক নম্বর স্বাস্থ্য সমস্যা কিন্তু এখন নন কমিউনিকেবল ডিজিজ, বাংলায় যেটাকে বলি অসংক্রামক ব্যাধি। এই লক্ষ্যে আমরা আমাদের এই সম্মেলনটা, আমরা যমুনা টেলিভিশন এই চমৎকার সম্মেলনের সাথে রয়েছি। আমরা নিশ্চয়ই আশা করছি যে এই সম্মেলনটি সফল হবে, যে লক্ষ্যমাত্রা নিয়ে, যে পরিকল্পনা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের চলার পথ মসৃণ হবে এবং অচিরেই যে অতৃপ্ততা যদি কিছু থেকে থাকে সেই জায়গায় আপনারা তৃপ্ত হবেন। এবং আমাদের পক্ষ থেকে সকল স্বাস্থ্যকর্মীদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তারা নিশ্চয়ই আমাদের শুভকামনায় তাদের যে যাপিত জীবন সেটিও অনেক সুন্দর হবে, অনেক বর্ণাঢ্য হবে। স্যার, আজকের কথা বলার সুযোগ থাকছে না, তবে আগামীতে নানান রকমের আয়োজন নিয়ে আবারও নিশ্চয়ই কথা হবে। আপনাদেরকেও চমৎকার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ICDDRB কে। নিশ্চয়ই আবারও দেখা হবে স্যার। আপনাদেরকে অনেক ধন্যবাদ।